ছাত্রীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে তোমাদের 160 পৃষ্ঠা সমস্যার অঙ্ক করাবো চলো আমরা বোর্ডে দেখি বোর্ডে তোমাদের জন্য কি অঙ্ক রাখা আছে চলো আমরা বোর্ডে যাই বোর্ডে দেখি দেখো বোর্ডে কি লেখা আছে এখানে দেখো 160 পৃষ্ঠা এক নম্বরে আছে দেখো রাজুর বাবা এক দিনে 12 ঘন্টা কাজ করে যদি তিনি 3 দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে ঠিক আছে বুঝতে পেরেছো রাজুর বাবা এক দিনে 12 ঘন্টা কাজ করেন যদি তিনি 3 দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে চলো আমরা অঙ্ক করে দেখি এখানে কি হবে রাজুর বাবা এক দিনে কাজ করেন 12 ঘন্টা তাহলে 3 দিনে কত ঘন্টা হবে ঠিক আছে দেখো আমি অঙ্কটা করে দিচ্ছি রাজুর বাবা এক দিনে করে কাজ করে এক দিনে 12 ঘন্টা তাহলে তিনি 3 দিনে কত ঘন্টা কাজ করেন রাজুর বাবা 3 দিনে কাজ করেন 12 গুণ 3 ঘন্টা সমান আমরা 12 নামতা জানি আমরা 12 নামতাটা বলে ফেলি 12 কে 12 12 দুগুণে 24 3 12 36 তাহলে 3 দিনে কত ঘন্টা কাজ করেন 36 ঘন্টা ঠিক আছে 3 দিনে কাজ করেন 36 ঘন্টা আমরা উত্তর লিখি উত্তর 36 ঘন্টা বুঝতে পেরেছো আমি তোমাদের এটা আরেকবার করে দিচ্ছি দেখো প্রশ্ন আছে রাজুর বাবা এক দিনে 12 ঘন্টা কাজ করেন যদি তিনি 3 দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে আমরা কিভাবে লিখলাম দেখো রাজুর বাবা এক দিনে কাজ করেন 12 ঘন্টা রাজুর বাবা 3 দিনে কাজ করেন 12 গুণন 3 সমান 36 ঘন্টা উত্তর 36 ঘন্টা ঠিক আছে এই অঙ্কটি শেষ আমরা 2 নাম্বার অঙ্কটা দেখে 2 নাম্বার অঙ্কে কি আছে চলো আমরা 2 নাম্বার অঙ্কটা দেখি 2 নম্বরে কি বলেছে এখানে আছে রহিম তিনটি রূপকথার বই কিনতে চায় রহিম তিনটি রূপকথার বই কিনতে চায় প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা বই কিনতে তার কত টাকা লাগবে তাহলে আমরা কিভাবে লিখব এটা একটি প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা আমরা এর আগের অঙ্কে বলেছি না আগের ক্লাসে প্রতিটি অর্থ হচ্ছে একটি তাহলে চলো আমরা অঙ্ক করে দেখি অঙ্কটা কিভাবে করা যায় আমরা লিখি একটি বইয়ের একটি বইয়ের মূল্য কত টাকা যেন ছিল 30 টাকা তাহলে রহিম কয়টি বই কিনতে চায় তিনটি তিনটি বইয়ের মূল্য কত হবে 30 গুণন 3 টাকা সমান আমরা 3 দিয়ে প্রথমে শূন্যকে গুণ করলে কত হবে 3 শূন্য 0 আর 3 3 9 কত টাকা হলো তাহলে 90 টাকা তিনটা বইয়ের মূল্য কত হবে 90 টাকা উত্তর 90 টাকা ঠিক আছে আমরা আরেকবার একটু দেখি এখানে কি বলেছিল রহিম তিনটি রূপকথার বই কিনতে চায় প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা বই কিনতে তার কত টাকা লাগবে আমরা অঙ্ক করে পেলাম একটি বইয়ের মূল্য 30 টাকা তিনটি বইয়ের মূল্য 30 গুণন 3 টাকা সমান 90 টাকা বুঝতে পেরেছ সবাই আশা করি বুঝতে পেরেছ তোমাদের আজকের জন্য এইচডব্লিউ হচ্ছে আজকের পাঁচটি ভালোভাবে শেখা ও লেখা ঠিক আছে আমি আজকে যে অঙ্কটা করে দিলাম এটা আশা করি তোমরা সবাই ভালোভাবে শিখবে শিক্ষার্থীবৃন্দ
দেশে এখন যে মহামারী চলছে এর থেকে রক্ষা পেতে হলে তোমাদের সবাইকে ঘরে থাকতে হবে। বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবে না, বাইরে যাওয়ার প্রয়োজন হলেও বাইরে থেকে এসে সবাই সাবান পানি দিয়ে হাত ধোবে, বড়দের কথা মেনে চলবে, আমরা যে পড়াগুলি দিচ্ছি নিয়মিত সেই পড়ালেখাগুলি করবে। ধন্যবাদ সবাইকে।